গরমকালের রাত্রে সপ্তাহে দুদিন এই স্কিন কেয়ারটা ঠিক এইভাবে করতে পারলে দেখবে দশ দিনের মধ্যে তোমাদের স্কিন টোন অনেকটা পরিষ্কার হবে স্কিনটা ইভেন হবে রিঙ্কেল ফ্রি হবে ছোপ মুক্ত একটা উজ্জ্বল স্কিন কিন্তু পেতে পারবে সো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এই অ্যালোভেরা জেল দিয়ে একটা দুর্দান্ত নাইট স্কিন কেয়ার দেখাবো যেটা তোমরা এই গ্রীষ্মকালের রাত্রেবেলা করবে শোয়ার আগে স্কিনে যে একটা ডালনেস এসে যায় স্কিনটা যে একটা গ্লেজ হারিয়ে যায় স্কিনের মধ্যে যে একটা মানে দেখবে লাল লাল র্যাশ হয়ে যায় স্কিনে মানে একটা ইরিটেশন হয় সমস্ত কিছু কিন্তু দূরে চলে যাবে তোমার স্কিন হবে সফট সাফেল বিউটিফুল আর স্কিনটাতে একটা চকচকে ভাব এসে যাবে কিন্তু ইনস্ট্যান্টলি এই অ্যালোভেরা জেল আমাদের স্কিনে কি করে আমাদের স্কিনটাকে না ভেতর থেকে হাইড্রেট করে কিন্তু তেল চুপচুপে করে না আর অ্যালোভেরা জেল কিন্তু যে কোনো সমস্যাকে হিলিং করে যে কোনো সমস্যাকে তোমার মিটিয়ে দেয় আর আজকের এই স্কিন কেয়ারটা অল স্কিন টাইপ সমস্ত স্কিনের মানুষ করতে পারো অয়েলি স্কিন সেন্সিটিভ স্কিন ড্রাই স্কিন কম্বিনেশন স্কিন সমস্ত স্কিনের মানুষ নির্দ্বিধায় আজকের এই স্কিন কেয়ারটা করবে ভীষণ ভালো ফল পাবে আজকের এই স্কিন কেয়ারটা বাচ্চা বড় সবাই করতে পারো টিনেজাররাও করতে পারো এই স্কিন কেয়ারটা ভীষণ ভালো আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো পুরো ভিডিওটা ভালো করে দেখবে খুব ইজি সমস্ত ঘরের জিনিস দিয়ে আমি এই অ্যালোভেরা জেলের সাথে জাস্ট দুটো জিনিস মিক্স করে আমি তোমাদেরকে একটা দুর্দান্ত নাইট স্কিন কেয়ার বলে দিচ্ছি এই উপায়টা কিন্তু খুব সহজ হলেও খুব কার্যকরী আমরা না অনেক সময় মনে করি কি যে অনেক কিছু দিয়ে অনেক অনেক জিনিস দিয়ে একটা বেশ কঠিন ব্যাপার হলে তবেই বোধ স্কিন কেয়ারটা বেশ জোরদার হবে কিন্তু তা নয় বন্ধুরা নর্মাল জিনিস দিয়ে মিনিমাম জিনিস দিয়েও কিন্তু আমরা ভীষণ ভালো স্কিন কেয়ার করতে পারি কয়েকটা জিনিস আমাদের বাড়িতে বা কিচেনে থাকে যেগুলো কিন্তু তোমার স্কিনকে মানে এরকম চুটকি মেরে তোমার স্কিনকে কিন্তু গ্লো এনে দিতে পারে তার মধ্যে কিন্তু এই অ্যালোভেরা জেল একটা অ্যালোভেরা জেল খুব বেশি এক্সপেন্সিভ একটা কোনো জেল নয় খুব সস্তার একটা জেল কিন্তু এর গুণাগুণ প্রচুর তো চলো দেখে নাও আমি এর সাথে কি কি মিক্স করছি আর কি করছি কিভাবে স্কিন কেয়ারটা করছি চলো তো দেখো একটা পরিষ্কার বাটিতে আমি সবার প্রথমে নিচ্ছি এক চামচ কাঁচা দুধ হ্যাঁ বন্ধুরা কাঁচা দুধ নেওয়ার চেষ্টা করবে কাঁচা দুধের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা কিন্তু আমার স্কিনকে হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে ভীষণ পরিমাণ সাহায্য করে কাঁচা দুধ না থাকলে সেক্ষেত্রে তোমরা বয়েল করা দুধ নিতে পারো কিন্তু ঠান্ডা করে নেবে আর দিলাম দেখো আমি এক চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল তোমরা পাতার অ্যালোভেরা জেল যদি স্যুট করে সেটাও দিতে পারো আর তা নাহলে মার্কেটেরটাও দিতে পারো আমি মার্কেটেরটাই দিলাম আর দিচ্ছি আমি একটা ভিটামিন ই ক্যাপসুল এই ভিটামিন ই ক্যাপসুলের যে অয়েলটা থাকে না সেটা আমাদের স্কিনের খাদ্য বা পুষ্টি বলতে পারো এটা তোমরা যদি স্কিনে অ্যাপ্লাই করো তোমার স্কিন কিন্তু ভেতর থেকে গ্লোয়িং থাকবে কোনো দিন বুড়ো হবে না রিঙ্কেল আসবে না স্কিনে বয়সের ছাপ আসবে না ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের স্কিনের জন্যে ভীষণ উপকারী তো দেখো এবারে এই মিশ্রণটা আমি এইভাবে নিয়ে হাতে এবারে ফেসে আমি হালকা হাতে মাসাজ দেব। পুরো ফেসে লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ দেবো তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ মাসাজটা দেখিয়ে দিচ্ছি একটু লক্ষ্য করো তাহলে তোমরা বুঝতে পারবে আমি কিভাবে মাসাজটা দিচ্ছি কারণ এর এই মাসাজটা দেওয়ার ফলে না তোমার স্কিন ভেতর থেকে গ্লোয়িং হবে ভেতর থেকে তোমার স্কিন যদি কিওর হয় সেই কিওরটা কিন্তু পারমানেন্টলি হবে কারণ এখানে আমি দিয়েছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কী করে জানো তো অ্যালোভেরা জেল প্রথম তো স্কিনকে ভীষণ ঠান্ডা রাখে স্কিনের ভেতর থেকে হিলিং করে যে কোনো ছোপ মিটিয়ে দিতে ভীষণ সাহায্য করে আর জানো তো যাদের অ্যালোভেরা জেল অ্যালার্জি হয় যাদের লাল লাল র্যাশ হয় দানা দানা হয়ে যায় তাদের জন্য অ্যালোভেরা জেল ভীষণ ভালো অয়েলি স্কিনের জন্যেও ভালো আবার ড্রাই স্কিনের জন্যও ভালো কম্বিনেশান স্কিনের জন্যও ভালো টিন এজাররাও কিন্তু এই আজকের স্কিন কেয়ারটা করতে পারো আর এই অ্যালোভেরা জেল না তোমার ওপেন পোর থাকলে যাদের স্কিনে খুব ওপেন পোর থাকে সেটাকেও কিন্তু সিঙ্কোনাইজ করে মিনিমাইজ করে আর এই অ্যালোভেরা জেল না যে কোনো ব্লেমিশেস পিগমেন্টেশান হাইপার পিগমেন্টেশান তারপরে লাল লাল যে র্যাশ বেরিয়ে যায় রোদের কারণে অনেকের লাল লাল দানা দানা হয়ে যায় ডার্ক ছোপ পড়ে যায় সমস্ত কিছু কিন্তু এটা দূর করে দেবে দেখো তোমরা আমার সাথে বসেও এই ভিডিওটা চালিয়ে নিয়েও তোমরা অ্যান্টিএজিং মাসাজটা দিতে পারো সো দেখো ফার্স্ট স্টেপ আমি দেখাচ্ছি এইভাবে গালের থেকে এভাবে উঁচু উপর দিকে আপস্ট্রোকে টেনে টেনে মাসাজ দেবে এবার দেখো আমি এই নাকের পাশে নাকটাকে এইভাবে নাকের পাশ থেকে এরম করে আঙুল দিয়ে মাসাজ দিচ্ছি তারপরে দেখো আন্ডার আইতে এইভাবে রিং ফিঙ্গার দিয়ে উপর দিকে টেনে টেনে মাসাজ দিচ্ছি কপালে দেখো এইভাবে সার্কুলার মোশনের নিয়ে নিচের দিকে সার্কুলার এইভাবে পাঁচবার করবে এইটা দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচবার করলাম আবার ওটাকে টেনে নিয়ে এই দিকে কাঁচির মতন পাঁচবার করলাম এবার দেখো চোখের এখানে দেখবে অনেকে রিঙ্কেল এসে যায় এইভাবে টেনে 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 পাঁচবার ধরে মাসাজ দেবে এইভাবে তোমরা অ্যান্টি এজিং মাসাজটা দেবে এই দেখো আইব্রোর মাঝখান থেকে উপর দিকে এইটা করতে থাকলে তারপরে দেখো এইভাবে ট্যাপ ট্যাপ করে বসিয়ে দেবে আমি এখানে দিয়েছি কাঁচার দুধ দেখো পুরোটাই কিন্তু আমি পুরো মিশ্রণটাই মুখে অ্যাবজর্ব করে দেবো কাঁচা দুধ না দেখবে অনেক নামি দামি কসমেটিক্সে সাবানে ফেসওয়াশে দুধ ব্যবহার করা হয় কারণ দুধ কিন্তু আমাদের স্কিনকে না ভেতর থেকে গ্লোয়িং করে চকচকে করে ফর্সা করতে সাহায্য করে তো দেখো পুরো বাটিটাই আমি শেষ করে ফেললাম পুরোটাই দিয়ে দিলাম এই স্কিন কেয়ারটা তোমরা করে দেখো ভীষণ ভালো উপকার পাবে আমরা তো অনেক কিছু দামি দামি জিনিস মাখি দামি দামি জিনিস বাজার থেকে কিনে মুখে লাগাই কিন্তু জানো তো এই হোম রেমেডিগুলো না ভীষণ ভালো কাজ দেয় হোম রেমেডিগুলো তোমার স্কিনকে যে রিকভার করে যে স্কিনে যে চমক আনে সেই চমকটা কিন্তু পারমানেন্টলি আনে কোনো রকম মানে সেটাতে আর কোনো ঘাটতি থাকে না এই ঘরোয়া জিনিস দিয়ে রূপচর্চা করলে না দিনে দিনে তোমার ত্বক কিন্তু ফর্সা উজ্জ্বল চকচকে হয়ে যাবে তো দেখো এইটা করার পরে অন্তত দশ পনেরো মিনিট তোমরা ফেসে ওইটা লাগিয়ে রেখে দেবে দেখো আমি এটা ফেসে রেখে দিয়েছিলাম এবার একটা মানে টাভেল জল এমনি নর্মাল জলে ভিজিয়ে এক্সট্রা যে অয়েলটা বা যে চট চটে ভাব যদি থাকে সেটাকে জাস্ট ক্লিন করে নেবে আর কিছু না হালকা করে মুছে নেবে দিয়ে এটাই রাত্রে শুয়ে পড়তে হবে হ্যাঁ তারপরে দেখো একটু অ্যালোভেরা জেল আমি লাগাচ্ছি তোমরা তোমাদের রাত্রেবেলা যে ময়েশ্চারাইজার বা ক্রিম লাগাও সেটাও লাগাতে পারো তা আমি এখানে যেহেতু গ্রীষ্মকাল অ্যালোভেরা জেল আমি লাগিয়ে নিলাম দেখো শুতেও কোনো অসুবিধা হবে না কোনো গরম হবে না চটচট করবে না কষ্ট হবে না দিয়ে তোমরা রাত্রে শুয়ে পড়বে আর কিছু করতে হবে না এই স্কিন কেয়ারটা তোমরা করে দেখো মানে চার পাঁচ দিন মানে সপ্তাহে ধরো দু দিন করে যদি তুমি করো দু সপ্তাহের মধ্যে না তোমার স্কিনের টেক্সচার একেবারে বারে পাল্টে যাবে স্কিন অনেকটা এক থেকে দু শেড ফর্সা হয়ে যাবে নরম কোমল হয়ে যাবে এই যাদের লাল লাল র্যাশ বেরোনোর সমস্যা অ্যালার্জির সমস্যা ছোটো ছোটো দানা দানা হয়ে যায় সব কিছু কিন্তু এটা মিটিয়ে দেবে সো বন্ধুরা দেখলে কত সহজ একটা স্কিন কেয়ার কিন্তু এই স্কি এই ধরনের স্কিন কেয়ারগুলো না তোমার স্কিনের জন্য কিন্তু সত্যিই উপকারী মানে স্কিনকে কিন্তু ভেতর থেকে গ্লোইং করতে গেলে কিন্তু এই ধরনের স্কিন কেয়ার তোমাকে করতেই হবে সব সময় তুমি যদি ভাবো যে আমি একটা মানে চরজলদি কিছু চাই তাই জন্য আমি যা পারবো তাই মেখে নেবো তাই করলে কিন্তু স্কিন ভালো থাকবে না এই ধরনের স্কিন কেয়ারগুলো তুমি যত করবে ন্যাচারাল জিনিসগুলো তুমি যত তোমার স্কিনে বসিয়ে দেবে তত কিন্তু তোমার স্কিন ভেতর থেকে গ্লো দেবে ভেতর থেকে উজ্জ্বল হবে এবং ভেতর থেকে যে গ্লোটা আসবে সেটা কিন্তু পারমানেন্টলি আসবে তোমার স্কিন কিন্তু পারমানেন্টলি ফর্সা উজ্জ্বল হয়ে যাবে আজকের আমি যেই মানে মিশ্রণটা বা ওই সিরামটা দিয়ে যেটা দিয়ে আমি ফেসটা মাসাজ করলাম ওটা একটা ফর্সা হওয়ার উপাদান বলতে পারো স্কিনকে ভেতর থেকে ফর্সা গ্লোয়িং ঝকঝকে মানে নরম তুলতুলে করে দেবে তো এই ধরনের স্কিন কেয়ারগুলো তোমরা মানে রুটিনে রাখার চেষ্টা করবে সপ্তাহে একদিন দুদিন করে এই ধরনের ভালো ভালো স্কিন কেয়ার তোমরা করবে আমি তোমাদের আমার চ্যানেলে প্রচুর ভালো ভালো প্যাক দেখিয়ে দিয়েছি বেসনের প্যাক বেসনের ইউজ যত করবে অ্যালোভেরা জেল দুধ দই মধু এই ধরনের ন্যাচারাল জিনিসগুলো যত তোমার স্কিনে দেবে না তত তোমার স্কিন কিন্তু ভেতর থেকে গ্লো করবে ঠিক আছে তাহলে আশা করি ভিডিওটা তোমাদের উপকারে লাগবে তোমরা করে দেখো ইনস্ট্যান্টলি গ্লো আসবে এই ধরনের ট্রিটমেন্ট ধরো কোথাও যাবে মেকআপ করার আগে আধ ঘন্টা আগে এই ধরনের ট্রিটমেন্ট করে নেবে দেখবে মেকআপ খুব ভালো বসবে মেকআপ মানে গ্লো দেবে যে কোনো মেকআপ মানে ভারী মেকআপই হোক বা হালকা মেকআপই হোক খুব ভালো বসবে অনেকক্ষণ স্টে করবে মেকআপ কালো হয়ে যাবে না এগুলো হচ্ছে স্কিন কেয়ারের একটা ছোট ছোটো ট্রিক্স সো ভিডিও ভালো লাগলে বন্ধুরা একটা লাইক দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো চ্যানেল সাবস্ক্রাইব করে নিও যাতে আমি এই ধরনের ভিডিও তোমাদের সাথে আবার শেয়ার করতে পারি তাহলে আজকের মতন বাই বাই